बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सप्तम श्रेणी शिक्षार्थीरा आज तुम्हारे सृजनशील दस एखाने उद्दीपक देवा आछे एक्स प्लस वन बाय एक्स वन थ्री होले क टू ए प्लस फाइव बी एर वर्ग कत ख एक्स स्क्वायर प्लस वन बाय एक्स स्क्वायर मान कत ग एक्स क्यूब प्लस वन बाय एक्स क्यूबर मान निर्णय कर। তাহলে আমাদের ক নম্বরে টু এ প্লাস ফাইভ বি অর্থাৎ প্লাস আছে, প্লাসের সূত্রে বর্গ করতে হবে। অতএব টু এ প্লাস ফাইভ বি এর বর্গ, আমরা জানি যে এ প্লাস বি অল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। টু এ কে এখানে এ ধরা হয়েছে, ফাইভ বি কে বি ধরা হয়েছে, সম্পূর্ণটি সূত্রে বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে টু যদি স্কোয়ার করা হয় দুই দুখানি চার, এর উপর স্কোয়ার বসে গেছে। এখানে সংখ্যা আছে টু টু ফাইভ, দুই দুখানি চার, চার পাঁচা কুড়ি, এ এবং বি বসে গেছে। এখানে ফাইভের উপরে স্কোয়ার আছে, পাঁচ পাঁচা পঁচিশ, পঁচিশ বি স্কোয়ার। তাহলে এখানে আমরা টু এ প্লাস ফাইভ বি এর বর্গ পেয়ে গেছি ফোর এ স্কোয়ার প্লাস টোয়েন্টি এ বি প্লাস টোয়েন্টি ফাইভ বি স্কোয়ার। খ নং প্রশ্নটি ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত। এখানে উদ্দীপকে যে মানটি দেওয়া আছে এটা দিয়েই করতে হবে। তাহলে সমাধান ক্ষয়ে আসছে, দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান থ্রি এবং প্রদত্ত রাশিটি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি। এখানে এক্স কে এ এবং ওয়ান বাই এক্স কে বি ধরা হয়েছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি। এখানে এক্স আর এক্স কেটে যাচ্ছে, আর উদ্দীপকে আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান দেওয়া আছে থ্রি, উপরে স্কোয়ার মাইনাস টু। তিন স্কোয়ার করলে তিন ত্রিককে নয়, মাইনাস টু বসে গেছে, এবং নয় থেকে দুই বিয়োগ করলে আসছে আমাদের সাত। তাহলে এই সাতই হচ্ছে খ নং প্রশ্নের সমাধান। গ নং প্রশ্নটি ছিল এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান নির্ণয় কর। তাহলে খর মতো একইভাবে আমাদেরকে লিখতে হবে, দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান থ্রি এবং প্রদত্ত রাশি দেওয়া আছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব। আমরা জানি যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি অল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। সম্পূর্ণ সূত্রটি লেখার পরে এক্স এক্স কেটে যাচ্ছে, এবং উদ্দীপক আমাদের উল্লেখ ছিল এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে থ্রি, উপরে কিউ মাইনাস থ্রি, এটা কেটে গেছে, আর এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে থ্রি। এখন থ্রিকে কিউব করলে তিন ত্রিককে নয়, তিন নং সাতাশ, অর্থাৎ তিন তিনবার গুণ করে আসছে সাতাশ, মাইনাস তিন ত্রিককে নয়, সাতাশ থেকে নয় বিয়োগ করে আসছে আমাদের আঠারো। তাহলে গ নং প্রশ্নের অ্যান্সার হচ্ছে আঠারো।